আজকের অষ্টম শ্রেণীর বিজিএস এর সপ্তম অধ্যায়ের বাংলাদেশ রাষ্ট্র সরকার ব্যবস্থা, এই অধ্যায় থেকে আমাদের আলোচনার বিষয় বাংলাদেশের সরকারের বিভিন্ন অঙ্গ কাজ এবং স্থানীয় সরকার কাঠামো, স্থানীয় সরকারের গঠন, এই বিষয়গুলো হলো আমাদের আজকের ক্লাসের আলোচনার বিষয়। তাহলে দেখা যাক বাংলাদেশের সরকারের বিভিন্ন অঙ্গ কাজগুলো আমরা এখন আলোচনা করব। সরকার রাষ্ট্রের মূল চালিকা শক্তি এবং এই সরকারের মাধ্যমে মূলত রাষ্ট্র যাবতীয় কাজগুলো সম্পাদন করে থাকে এবং রাষ্ট্র পরিচালনার জন্য সরকার বিভিন্ন ধরনের কাজগুলো করে থাকে এবং সরকারের এই কাজগুলো সম্পাদনের জন্য তিনটি বিভাগ রয়েছে। এই সরকার বিভিন্ন কাজগুলো সম্পাদন তিনটি বিভাগ রয়েছে বাংলাদেশ সরকারের বিভিন্ন বিভাগ আমরা দেখতে পাচ্ছি। তিনটি বিভাগ হলো আইন বিভাগ, শাসন বিভাগ, বিচার বিভাগ। এবং আইন বিভাগের কেন্দ্র হলো সংসদ, জাতীয় সংসদ। বিচার বিভাগ হলো বাংলাদেশের সচিবালয়, সরি শাসন বিভাগ হলো বাংলাদেশের সচিবালয়, এরপরে বিচার বিভাগ হলো বাংলাদেশের সুপ্রিম কোর্ট। এই তিনটি বিভাগের কেন্দ্রগুলো আমরা জানলাম। এখন দেখা যাক তাহলে এই আইন বিভাগ কি, আইন বিভাগটা কি, আইন বিভাগটা সম্পর্কে একটু জেনে নিই। বাংলাদেশের আইনসভা হলো একক বিশিষ্ট, এর নাম জাতীয় সংসদ। এখানে মোট 350 জন সদস্য নিয়ে এতে গঠিত হয়। এর মধ্যে 300 জন সদস্য দেশের 303 নির্বাচনী এলাকা থেকে নাগরিকদের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে নির্বাচিত হয়ে থাকেন। বাকি 50টি আসন মহিলাদের জন্য সংরক্ষিত এবং প্রত্যক্ষ ভোটে নির্বাচিত সদস্যদের দ্বারা তারা নির্বাচিত হয়ে থাকেন। অর্থাৎ সংরক্ষিত আসনের মহিলা সদস্যগণ পরোক্ষভাবে নির্বাচিত হন এবং এই 300টি নির্বাচনী এলাকার যে কোনো আসনে মহিলারা আবার সরাসরি প্রতিদ্বন্দ্বিতার মাধ্যমেও নির্বাচিত হতে পারেন। জাতীয় সংসদের মেয়াদ হলো 5 বছর, একজন স্পিকার এবং একজন ডেপুটি স্পিকার জাতীয় সংসদের অধিবেশন সংক্রান্ত সকল কার্যক্রমগুলো পরিচালনা করে থাকেন। ডেপুটি স্পিকার তাকে এই কাজে সহায়তা করে থাকেন স্পিকারকে। এছাড়া স্পিকারের অনুপস্থিতিতে তিনি সংসদ অধিবেশনের সভাপতিত্ব করে থাকেন। দুজনের সংসদ সদস্যদের মধ্য থেকে সংসদ সদস্যদের দ্বারা ভোটে নির্বাচিত হন এবং এই আইনসভা বা জাতীয় সংসদ রাষ্ট্রের সাধারণ আইন তৈরি এবং পরিবর্তন করে থাকে, দেশের জনমতকে প্রকাশ করে, সরকারের আয় ব্যয়ের নিয়ন্ত্রণ করে, সংবিধান প্রণয়ন সংশোধনের কাজগুলো এই আইন বিভাগ করে থাকে। রাষ্ট্রপতির বিরুদ্ধে কোনো অভিযোগ উত্থাপিত হলে আইন বিভাগ তা বিচার বিবেচনা করে থাকে। এছাড়া দেশের জাতীয় তহবিলের অভিভাবক হিসেবেও দায়িত্ব পালন করে থাকে এই আইন বিভাগ। জাতীয় বাজেট অনুমোদন ও কর দার্য এগুলো এই আইন বিভাগে সম্পন্ন হয়। এগুলো আমাদের বাংলাদেশের আইন বিভাগ। এরপরে আসতেছে শাসন বিভাগ। রাষ্ট্রের শাসন সংক্রান্ত যাবতীয় কার্যগুলি পরিচালনার দায়িত্ব শাসন বিভাগের। ব্যাপক অর্থে শাসন বিভাগ বলতে দেশের শাসন কাজে নিয়োজিত সকল কর্মকর্তা কর্মচারীকে বোঝায়। এই অর্থে রাষ্ট্রপ্রধান থেকে শুরু করে গ্রামের একজন চৌকিদারও কিন্তু এই শাসন বিভাগের অংশ। তবে প্রকৃত অর্থে রাষ্ট্রপ্রধান, সরকার প্রধান, মন্ত্রিপরিষদ এবং প্রশাসনিক কর্মকর্তাদের নিয়েই মূলত এই শাসন বিভাগ গঠিত হয়ে থাকে এবং শাসন বিভাগ আইন বিভাগ কর্তৃক প্রণীত আইনগুলো বাস্তবায়ন করে এবং সে অনুযায়ী দেশ পরিচালনা করে থাকে। দেশের অভ্যন্তরের শান্তি শৃঙ্খলা বজায় রাখার ক্ষেত্রেও কাজ করে দেশের এই কাজ করে এবং দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করে এবং বিদেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তোলে এই শাসন বিভাগ। এরপরে আস্তে আস্তে বিচার বিভাগ। সরকারের যে অঙ্গ বা বিভাগ ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য সংবিধান এবং আইন অনুযায়ী বিচার কার্য পরিচালনা করে থাকে তাকে বলা হয় বিচার বিভাগ। বাংলাদেশের বিভিন্ন বিচারালয়ের বিচারকদের নিয়েই মূলত এই বিচার বিভাগ গঠিত হয় এবং বিচার বিভাগের সর্বোচ্চ স্তর হলো সুপ্রিম কোর্ট। এর প্রধানকে বিচার বিভাগের সুপ্রিম কোর্টের প্রধানকে বলা হয় প্রধান বিচারপতি এবং রাষ্ট্রপতি এই প্রধান বিচারপতিকে নিয়োগ দেন। এবং সুপ্রিম কোর্টের রয়েছে দুটি অংশ বা দুটি বিভাগ, একটি হলো আপিল বিভাগ আর একটি হলো হাইকোর্ট বিভাগ। এই দুটি বিভাগের বিচারপতিগণ রাষ্ট্রপতি কর্তৃক নিযুক্ত হন এবং দেশের প্রচলিত
আইন অনুসারে বিচার কাজ পরিচালনা করে থাকেন, দুষ্টের দমন, অপরাধীর শাস্তি বিধান ও ন্যায় প্রতিষ্ঠা করে নাগরিক জীবনকে সুন্দর এবং সহজ করার ক্ষেত্রে এই বিচার বিভাগ ভূমিকা পালন করে থাকে। বিভিন্ন দেওয়ানি ও ফৌজদারি মামলার মোকদ্দমার মীমাংসামূলক রায়ও কিন্তু দেয় এই বিচার বিভাগ। সংবিধানের বিভিন্ন ধারা এবং আইনের ব্যাখ্যা করে থাকে এই বিচার বিভাগ। দেশের সংবিধান ও নাগরিক অধিকার রক্ষা করে এবং বিভিন্ন ধরনের তদন্তমূলক কাজগুলো বিচার বিভাগ করে থাকে। এই হলো আমাদের বাংলাদেশ সরকারের বিভিন্ন অঙ্গ, এই তিনটি প্রধান অঙ্গ অঙ্গগুলো। এখন আমরা দেখব স্থানীয় সরকার কাঠামো, বাংলাদেশের স্থানীয় সরকার কাঠামো। স্থানীয় সরকার হলো স্থানীয় পর্যায়ে শাসন এবং উন্নয়ন কর্মকাণ্ড পরিচালনার জন্য জনগণের ভোটে নির্বাচিত সরকার ব্যবস্থা, এটাকে স্থানীয় সরকার বলা হয়ে থাকে। এবং স্থানীয় সমস্যা স্থানীয়ভাবে সমাধানের লক্ষ্যেই মূলত এই স্থানীয় সরকার কাজ করে বা স্থানীয় সরকার গঠন করা হয়। বর্তমানে রাষ্ট্রের আয়তন বড় এবং লোকসংখ্যা বেশি হওয়ায় কেন্দ্রে বসে সরকারের পক্ষে দেশের সকল অঞ্চলের সকল সমস্যার সমাধান করা সম্ভব হয়ে ওঠে না। তাই স্থানীয় পর্যায়ের সমস্যার সুষ্ঠু সমাধানের জন্য স্থানীয় পর্যায়ে এ ধরনের শাসন ব্যবস্থা গড়ে তোলা হয়েছে বা গড়ে উঠেছে। এতে কেন্দ্রীয় সরকারের উপর চাপ কমে যায় এবং স্থানীয় সমস্যার সমাধানও সহজ হয়। এটি বাংলাদেশের শাসন ব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ অংশ, এই স্থানীয় সরকার ব্যবস্থাটি। বাংলাদেশের গ্রাম এবং শহরাঞ্চলে উভয় ক্ষেত্রে স্থানীয় সরকার কাঠামো বিকশিত হয়েছে এবং বাংলাদেশের গ্রাম অঞ্চলে সাধারণত তিন স্তর বিশিষ্ট স্থানীয় সরকার কাঠামো চালু রয়েছে। এর মধ্যে নিম্নতম স্তর হলো ইউনিয়ন পরিষদ, এছাড়া উপজেলা পর্যায়ে উপজেলা পরিষদ এবং জেলা পর্যায়ে জেলা পরিষদ। এরকম করে তিনটি স্থানীয় সরকার ব্যবস্থা গড়ে তিন স্তর বিশিষ্ট সরকার ব্যবস্থা গড়ে তোলা হয়েছে এখানে। এরপরে গ্রাম শহরাঞ্চলের ক্ষেত্রে দেখা যায় যে স্থানীয় সরকার ব্যবস্থা দুই ধরনের শহর অঞ্চলের ক্ষেত্রে, একটা হলো পৌরসভা এবং আরেকটি হলো সিটি কর্পোরেশন। আটটি বিভাগীয় শহরে শহর ছাড়াও আমাদের বাংলাদেশের আটটি বিভাগীয় শহর ছাড়াও কুমিল্লা, নারায়ণগঞ্জ, গাজীপুর, ময়মনসিংহ সিটি কর্পোরেশন রয়েছে এবং পৌরসভাগুলো অন্যান্য শহর এলাকায় স্থানীয় সরকারের দায়িত্বগুলো পালন করে থাকে। এখন আমরা দেখব স্থানীয় সরকারের গঠন, কিভাবে স্থানীয় সরকার গঠিত হয়। একমাত্র জেলা পরিষদ ছাড়া স্থানীয় সরকারের অন্য সকল কাঠামোর নেতৃত্বই কিন্তু নির্বাচিত হন এবং জনগণের সরাসরি ভোটেই তারা নির্বাচিত হন। এগুলোর প্রতিটির ওই কার্যকাল সাধারণত 5 বছর। এখন আমরা দেখব স্থানীয় সরকারের ইউনিয়ন পরিষদ। স্থানীয় সরকারের প্রাথমিক স্তর হলো ইউনিয়ন পরিষদ। দেশে বর্তমানে 4,554টি ইউনিয়ন পরিষদ রয়েছে এবং কয়েকটি গ্রাম নিয়ে এক একটি ইউনিয়ন পরিষদ গঠিত হয় এবং ইউনিয়ন পরিষদগুলো গ্রামীণ এলাকার স্থানীয় সরকার, গ্রামীণ সমস্যা দূরীকরণ এবং স্থানীয় পর্যায়ে নেতৃত্বের বিকাশ এবং গণসচেতনতা বৃদ্ধির মূল লক্ষ্য হলো এই ইউনিয়ন পরিষদ। ইউনিয়ন পরিষদের একজন চেয়ারম্যান, 9টি ওয়ার্ডে 9 জন সদস্য এবং সংরক্ষিত আসনে 3 জন মহিলা সদস্য সহ মোট 13 জন নিয়ে একটি ইউনিয়ন পরিষদ গঠিত হয়। 3 জন মহিলা সদস্য প্রতি 3টি ওয়ার্ড নিয়ে একটা মহিলা সদস্য নির্বাচিত হন। এখানে 9টি ওয়ার্ড থেকে 3 জন সংরক্ষিত মহিলা সদস্য নির্বাচিত হন, এ মোট 13 জন নিয়ে ইউনিয়ন পরিষদ গঠিত হয়। এরপরে উপজেলা পরিষদ, কয়েকটি ইউনিয়ন নিয়ে একটি উপজেলা গঠিত হয় এবং একটি উপজেলার মধ্যে একজন চেয়ারম্যান, একজন ভাইস চেয়ারম্যান, একজন মহিলা ভাইস চেয়ারম্যান রয়েছেন এবং উপজেলার অন্তর্ভুক্ত সব ইউনিয়ন পরিষদ, পৌরসভার চেয়ারম্যান এবং সকল মহিলা সদস্যদের 1/3 অংশকে নিয়ে মূলত এই উপজেলা পরিষদগুলো গঠিত
হয়ে থাকে। এই হলো উপজেলা পরিষদ। এরপরে দেখবো আমরা এখন জেলা পরিষদ। কয়েকটি উপজেলা নিয়ে একটি জেলা গঠিত হয়। দেশে 64টি জেলা পরিষদের মধ্যে 61টি স্থানীয় সরকার বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে রয়েছে। খাগড়াছড়ি, বান্দরবান ও রাঙ্গামাটি এই তিনটি জেলা পরিষদ মূলত পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে রয়েছে। একজন চেয়ারম্যান এবং 20 জন সদস্য নিয়ে জেলা পরিষদ গঠিত হয় এবং 20 জন সদস্যের মধ্যে 5 জন হবেন মহিলা সদস্য। এভাবেই মূলত স্থানীয় সরকারের জেলা পরিষদ গঠিত হয়ে থাকে। এবং এই চেয়ারম্যান সহ জেলা পরিষদের চেয়ারম্যান সহ সকলেই মূলত পরোক্ষভাবে নির্বাচিত হন। জেলার অন্তর্গত সব মেয়র, কমিশনার, সব উপজেলার চেয়ারম্যান, পৌরসভার মেয়র, কাউন্সিলর এবং সব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যগণ তাদের নির্বাচিত করে থাকেন। এই জেলা পরিষদ চেয়ারম্যান এবং সদস্যদের নির্বাচিত করে দেন। জেলার অন্তর্ভুক্ত সংসদ সদস্যগণ হবেন জেলা পরিষদের উপদেষ্টা। এই এই হলো জেলা পরিষদের গঠন কাঠামো। এরপরে আসতেছে পৌরসভা। শহর এলাকার স্থানীয় সরকার হিসেবে পৌরসভা গঠিত হয় এবং এই পৌরসভার ক্ষেত্রে একজন মেয়র, প্রতি ওয়ার্ড থেকে একজন করে কাউন্সিলর ও সংরক্ষিত আসনের মহিলা কাউন্সিলরদের নিয়ে পৌরসভা গঠিত হয়। আয়তন এবং জনসংখ্যার তারতম্যের ভিত্তিতে বিভিন্ন পৌরসভার সদস্যের সংখ্যা কম বা বেশি হয়ে থাকে বা দেখা যায়। এরপরে আসতেছে সিটি কর্পোরেশন। বাংলাদেশে 12টি সিটি কর্পোরেশন আছে। ঢাকা উত্তর, ঢাকা দক্ষিণ, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, সিলেট, বরিশাল, নারায়ণগঞ্জ, কুমিল্লা, রংপুর, গাজীপুর এবং ময়মনসিংহ। এই হলো 12টি সিটি কর্পোরেশন বাংলাদেশের এবং প্রতিটিতে আসে একটি করে সিটি কর্পোরেশন। প্রতিটি কর্পোরেশনের প্রধানকে বলা হয় মেয়র। মেয়রের কাজে সাহায্য করার জন্য আসেন কাউন্সিলর। সিটি কর্পোরেশনের আয়তনের ভিত্তিতে কাউন্সিলরদের সংখ্যা কম বা বেশি হতে পারে। এই হলো স্থানীয় সরকারের কাঠামো এবং স্থানীয় সরকারের গঠন। আজকের ক্লাসের মধ্যে আমরা দেখলাম বাংলাদেশের সরকারের বিভিন্ন অঙ্গ ও কাজ। এবং বাংলাদেশ সরকারের বিভিন্ন অঙ্গের মধ্যে 3টি প্রধান অঙ্গ: আইন বিভাগ, শাসন বিভাগ, বিচার বিভাগ। এরপরে স্থানীয় সরকার কি, স্থানীয় সরকার কাঠামো এবং স্থানীয় সরকারের গঠনগুলো আমরা জানলাম। এবং এগুলো এখান থেকে কিন্তু প্রশ্নের জন্য কিন্তু এগুলো আইন বিভাগ, বিচার বিভাগ, আইন বিভাগ, শাসন বিভাগ, বিচার বিভাগ, এগুলো যে কোনো একটা থেকে প্রশ্ন হয়ে থাকে বা সে চলে আসে। এই কারণে এগুলো খুব ভালো করে পড়তে হবে। আর তো ভালো করে পাঠ্য বই থেকে পড়ে নিয়ে এগুলো পড়ে ফেলতে হবে, বুঝে নিতে হবে। তাহলে আজকে এই পর্যন্তই।